বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশি মৌলভীবাজারের চা শ্রমিকদের সন্তানরা। করোনার জন্য স্কুল বন্ধ থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের। সারা দেশে অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও তাদের কাছে ছিল না ভালো ফোন। বাড়িতে পড়াশোনা বলতে হয়নি তেমন কিছুই, তাই নতুন বছরে নতুন বই হাতে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। নতুন বছরের প্রথম দিন পাঠ্যবই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর তা সম্ভব হয়নি। মৌলভীবাজার জেলার চাবাগান এলাকায় 800টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর সেখানে পড়াশোনা করে 10,000-এরও বেশি চা শ্রমিকদের সন্তানরা। নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত তারা, পাশাপাশি খুশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকারাও। তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। চা শ্রমিকের সন্তানরা লেখা পড়ায় এখন মনোযোগ দিচ্ছে। শিক্ষার্থীরা বই পেয়ে খুবই আনন্দিত হয়েছে। বছরের প্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদেরকে বই দিয়েছেন, এই বই পেয়ে ওরা অত্যন্ত আনন্দিত। আমি এবার বই পাইয়া খুব আনন্দ। এই নতুন বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। করোনার কারণে একসাথে বই দেওয়া সম্ভব হয়নি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের বই দেওয়া হবে। সবগুলো বই আসছে, এখন আমাদের বিতরণ পর্যায়ে যেহেতু একটু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আমরা সবগুলো বই একসাথে না দিয়ে পর্যায়ক্রমে বই দেওয়ার চেষ্টা করছি। চা শ্রমিকদের সন্তানরা নতুন বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আশা করছেন অভিভাবক ও শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মৃধার নেতৃত্বে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জমাদ্দার ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিলেটে দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন জিওসি 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক। অবিনশ্বর 32-এর আয়োজনে ও 17 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিকে জামালপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে এসএসসি ব্যাচ 90। এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম, অন্যদিকে ফরিদপুরের 5 শতাধিক শীতার্থীদের মাঝে কম্বল তুলে দিয়েছেন আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের সালথা উপজেলার সভাপতি মোহাম্মদ হেমায়েত কাজী। অপরদিকে মোংলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি BIFPCL এর উপপ্রকল্প পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কাজী আফসার উদ্দিন আহমেদ।